এবারে সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রাকিবুল রাফি রাফি জানাবেন যে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কিনা এছাড়া আশ্রয় কেন্দ্রে যাদের জায়গা হয়নি তাদের অবস্থাটা কি নাফি এই মুহূর্তে আমি যে জায়গায় অবস্থান করছি সেটা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার নোয়া টিল্লা গ্রাম এখানে দুটি সম্প্রদায় আছে একটা হিন্দু সম্প্রদায় এবং একটা মুসলমান সম্প্রদায় এবং এই যে এই জায়গার যে নিচু জায়গাটা সেখানে কিন্তু বেশ প্লাবিত হয়ে গিয়েছে এবং বেশ কয়েকটি ঘর বাড়ি কিন্তু একরকম ডুবে গিয়েছে গলা পানি পর্যন্ত আছেন এবং এখানের যারা মানুষজন আছেন তারা অনেকেই আশ্রয় কেন্দ্রে পৌঁছে গিয়েছেন এবং যারা পৌঁছতে পারেননি তাদের মধ্যে অনেকেই আছেন যারা উঁচু জায়গায় উঠে অবস্থান করছেন এবং একই সাথে সাথে অনেক ঘর বাড়ি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ডানে বামে অনেকগুলো হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি আছে সেগুলো একদম মাথা পর্যন্ত লাগু আছে পানি এবং পানির পরিস্থিতি যদি আমি একটু জানাই যে পানির কিন্তু একরকম বলা চলে যে একটু কমে গিয়েছে এবং আমরা যখন কোম্পানিগঞ্জের সেই প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করছিলাম তখন দেখেছি যে প্রায় অনেকগুলো বাসা বাড়ি থেকে পানি নেমে গিয়েছে তবে ক্ষয়ক্ষতির যে পরিমাণ হয়েছে সেটা আসলে বলা বাহুল্য আসলে ক্ষয়ক্ষতি যেরকম হচ্ছে বা ক্ষয়ক্ষতির যে পরিমাণটা আমি যদি বলি তাহলে বলা যায় যে বসত বাড়ির ভিটে থেকে শুরু করে মাটি একদম নেমে গিয়েছে এবং অনেক অনেক জায়গায় বড় সড়ক গর্ত তৈরি হয়েছে গ্রামীণ যে সড়ক রয়েছে গ্রামীণ যে জনপদ রয়েছে সেগুলো কিন্তু একরকম নৌকা ছাড়া কোনো রকম যাওয়া যাচ্ছে না এবং প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষরা বলছে যে তারা ত্রাণ পাচ্ছেন না নৌকা পাচ্ছেন না অনেক সময় এই যে ছোট নৌকাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু অনেকে যাতায়াত করার চেষ্টা করছেন এবং অনেকে সাথে কিন্তু ছোট ছোট যে বাজারগুলো রয়েছে প্রধান সড়কের সাথে সেগুলোতে যাওয়ার চেষ্টা করছেন এবং একই সাথে সাথে যে ত্রাণের বিষয়টা যদি বলি যে অনেকেই ত্রাণ পাচ্ছেন না বা এখানে যে অনেক ইউনিয়নের যে যারা চেয়ারম্যান আছেন বা সংশ্লিষ্ট জনপ্রতিনিধি আছেন তারা বলছেন যে গতকাল ত্রাণ প্রতিমন্ত্রী এসে বরাদ্দ দিয়ে গিয়েছেন তবে এখন পর্যন্ত হাতে পাননি বলে কিন্তু সেই পরিমাণ ত্রাণ নিয়ে পৌঁছে যেতে পারেননি তবে তাদের নিজেদের প্রচেষ্টায় অথবা জেলা প্রশাসনের প্রচেষ্টায় উপজেলা নির্বাহী অফিসারের প্রচেষ্টায় যতটুকু পারছেন তারা চেষ্টা করে যাচ্ছেন এবং তারা তৎপর আছেন এবং আবহাওয়ার যে কথাটা বলি যদি বা পানি উন্নয়ন বোর্ড যেরকম বলছে যে গত আগামী চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই মুহুর্তে আকাশের অবস্থা অনেকটাই ভালো বা মেঘলা মেঘ মুক্ত এবং মেঘালয়ে আমরা দেখেছি যে প্রায় মেঘ অনেকটা সরে গিয়েছে কালো মেঘ বা ভারী বজ্রপাত বা ভারী বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু নেই এবং আজকে চেরাপুঞ্জি বা মেঘালয়ের যে সর্বশেষ তথ্য সেটা হলো যে একশো বিশ মিলিমিটার গত চব্বিশ ঘন্টায় হয়েছে যেটা অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম এবং আজকে সিলেটে বারোটা পর্যন্ত যে তথ্য আছে বৃষ্টিরপাতের পরিমাণ অনুযায়ী সেটা বিশ মিলিমিটার যেটা গত পাঁচ ছয় দিন থেকে অনেকটাই কম বলা চলে এবং এই যে বৃষ্টিপাত যদি কমে যায় সিলেটে তাহলে জলাবদ্ধতার যে পরিমাণটা সেটা একরকম কেটে যাবে বলা চলে এবং সিলেটে অনেক জায়গায় কিন্তু অনেকটা পানি নেমে গিয়েছে এবং যেহেতু তেইশটি ওয়ার্ডে এখন পর্যন্ত নিমজ্জিত আছে বা জলবদ্ধতা আছে সেটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কমতে শুরু করবে এবং একই সাথে সাথে যারা কোম্পানিগঞ্জ থেকে গোয়ানঘাট সহ আরও তেরোটি উপজেলা আছে সেগুলো কিন্তু পানি কমা শুরু করেছে তো এই ছিল আমার কাছে সিলেটের কোম্পানিগঞ্জ থেকে সর্বশেষ সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রাহিবুল রাফিবারজিতে